প্রিয় শিক্ষার্থী, এক্সাম বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আবারও প্রকাশিত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি 2022। এক বছর পরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনারা যারা কুয়েটে চাকরির জন্য ইচ্ছা পোষণ করছেন অনেকেই, তাদের জন্য এটা একটি বড় সুসংবাদ। আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি এক্ষুনি দেখবেন, তার আগে যারা এক্সাম বিডি চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 6 ডিসেম্বর 2022 প্রকাশিত হয়েছে এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অবশ্যই আপনাদেরকে বিজ্ঞপ্তিটি এখনই দেখাবো। তো যারা 2022 প্রকাশিত হয়েছে, আপনারা যারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন, তাদের জন্য এটা এটা অত্যন্ত সুখবর বা একটা ভালো একটা সংবাদ। কারণ কর্তৃপক্ষ কর্তৃক আবারও তাদের ওয়েবসাইট www.kuwait.ac.bd অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আপনারা যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আগ্রহী, তারা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনাদের মধ্যে যে যোগ্যতা থাকা দরকার তা উল্লেখ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এই লেখাটিকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সহ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকি। আপনি যদি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে দেরি না করে খুব শিগগিরই আমাদের এই আবেদনে আপনারা অ্যাপ্লাই করুন। হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরির ধরন সরকারি চাকরি। প্রকাশের তারিখ 5 ডিসেম্বর 2022 তারিখে প্রকাশিত হয়েছে। পদ সংখ্যা মোট 50টি এবং লোক সংখ্যা নেওয়া হবে টোটাল 108 জন। 50টি পদে 108 জন লোক নেওয়া হবে। সূত্র ডেইলি অবজারভার। শিক্ষাগত যোগ্যতা নিচে দেওয়া আছে, অবশ্যই দেখবেন। আবেদন করার মাধ্যমে হচ্ছে ডাকযোগে আবেদন করতে হবে, এটা অনলাইনে না, এটা ডাকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি আপনারা কুয়েটে যে আপনাদের পোস্ট অফিসে দিয়ে আসতে পারবেন। আবেদন করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26 ডিসেম্বর 2022 তারিখ, অর্থাৎ এখনও আপনারা প্রায় 15 থেকে 17 দিন সময় পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট www.kuwait.ac.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনের টোটাল প্রক্রিয়া দেখতে পারবেন। তাছাড়া আমার এক্সাম বিডি চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। এখানে বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 50টি পদে মোট 108 জনকে নিয়োগ দেওয়া হবে। তো প্রথম পদ হচ্ছে সহযোগী অধ্যাপক লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ। বেতন স্কেল হচ্ছে 50,000 থেকে 71,200, পদ সংখ্যা 1টি। দ্বিতীয়টি প্রভাষক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, 22,000 বেতন স্কেল থেকে 53,060 টাকা, 1টি পদের সংখ্যা। কর্মকর্তা পদে একাধিক নিয়োগ দেওয়া হবে। এখানে ডেপুটি রেজিস্ট্রার 2টি, উপপরিচালক 1টি, সিস্টেম ইঞ্জিনিয়ার প্রোগ্রামার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 1টি, কম্পিউটার প্রোগ্রামার ডাটা বেস প্রোগ্রামার আইটি সেল থেকে 1টি। 7 নম্বরে আছে সহকারী রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রারের বিপরীতে, এখানে 1টি। 8 নম্বরে সহকারী কন্ট্রোলার 1টি, কম্পিউটারাল। 9 নম্বরে আছে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক 1টি। 10 নম্বরে আছে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার 1টি। 11 নম্বরে আছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল অফিসার, এখানে আছে পদ সংখ্যা 4টি। 12 নম্বর আছে সেকশন অফিসার, সেকশন অফিসারে কিন্তু আপনাদের পদ সংখ্যা 1টি। এবং 13 নম্বরে সহকারী প্রোগ্রামার, সহকারী ডাটাবেস প্রোগ্রামার ICT, এখানে পদ সংখ্যা 2টি। 14 নম্বরে আছে অ্যাকাউন্ট্যান্স অফিসার ডেপুটি ডিরেক্টর অডিট সেলের বিপরীতে, পদ সংখ্যা 1টি। 15 নম্বরে আছে ফিনান্স অফিসার, এখানে পদ সংখ্যা 1টি। 16 নম্বরে আছে আপনাদের অডিট্যান্ট অ্যাকাউন্টস অফিসার অডিট সেল, এখানে পদ সংখ্যা 1টি আছে। 17 নম্বরে সহকারী টেকনিক্যাল অফিসার ওয়ার্কশপ, পদ সংখ্যা 2টি। 18 নম্বরে সেকশন অফিসার গ্রেড 2, পদ সংখ্যা 2টি। 19 নম্বরে নার্স মহিলা পুরুষ, এখানে 1টি পদ। 20 নম্বরে সহকারী ইমাম, পদ সংখ্যা কিন্তু 1টি। এবার কর্মচারী সেকশনে আপনাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে 21 নম্বরে PA কাম কম্পিউটার অপারেটার, পদ সংখ্যা 2টি। কম্পিউটার অপারেটারে পদ সংখ্যা কিন্তু 7টি, মানে অনেক বেশি আছে। কম্পিউটার অপারেটার আরেকটি আছে, এখানে 3টি পদ সংখ্যা। মেডিকেল টেকনোলজিস্ট, এখানে 1টি। সিনিয়র ল্যাব সহকারী 2টি। ফ্যাব ল্যাব অপারেটার 1টি। টেকনিশিয়ান আছে 5টি। টেকনিশিয়ান আবার
তিনজন নেটওয়ার্ক টেকনিশিয়ান, হার্ডওয়্যার টেকনিশিয়ান, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান থেকে শুরু করে ল্যাব সহকারী 7 জন, ল্যাব সহকারী পদে আর 4টি, সিনিয়র ডাটা প্রসেসর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার প্রসেসর 2 জন করে, জিনিয়র টেকনিশিয়ান 2 জন, ড্রাইভার পদে 2 জন করে 3টি এবং 1টি, কার্পেন্টার্স ডাটা প্রসেসর পদে আছে 5টি, ডাটা প্রসেসর 3টি, মেশনস, ট্রান্সপোর্ট হেল্পার, ফিল্ড সুপারভাইজার, বাইন্ডার, ল্যাব অ্যাটেন্ডেন্টস, অ্যাটেন্ডেন্ট, লেদার ইঞ্জিনিয়ারিং, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আছে 15 জন এবং লেদার ইঞ্জিনিয়ারিং পদে রয়েছে 2 জন, কুকিং পদে 1 জন, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট কাম গেটম্যান পদে 1 জন, অফিস সহায়ক পদে 1 জন। টোটাল এই 50টি পদে মোট 108 জনকে নিয়োগ প্রদান করা হবে। এটি ছিল আজকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এই বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আর এক্সাম বিডি চ্যানেলটিতে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, নিত্য নতুন এখান থেকে চাকরির খবর পেতে এবং চাকরির বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত ভিডিও পেতে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।